প্রেম করতে ভালোবাসার মানুষ খুঁজুন কিংবা বিয়ের জন্য জীবন সঙ্গী, যাই খুঁজে থাকুন না কেন, আমাদের অনেকেরই খোঁজার মধ্যে রয়েছে অনেক বড় ভুল। আর এই ভুলগুলোর কারণেই বর্তমানের সম্পর্কগুলো ঠুনকু কাঁচের মতো ভেঙে যেতে দেখা যায়। যদি সত্যি চিরজীবন একজনের সাথে কাটিয়ে দেওয়ার মতো জীবনসঙ্গী খুঁজে পেতে চান, তাহলে সঙ্গী পছন্দে যে ভুলগুলো বর্তমানে করছেন আপনি তা আর একেবারেই করবেন না, কারণ এই ভুলগুলোর কারণেই সম্পর্ক মজবুত হতে পারে না, অল্পতেই ভেঙে যায় এত স্বাদের তিল তিল করে গড়ে তোলা মহামূল্যবান সম্পর্কটি। ব্যক্তিত্বের চাইতে সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন, স্বীকার করুন আর নাইবা করুন না কেন, প্রায় সকলেই একই নীতিতে বিশ্বাসী, প্রথমে দর্শনদারী তারপর গুণ বিচারী, কিন্তু জীবনসঙ্গী নির্বাচনে বিষয়টি উল্টো হওয়াই বাঞ্ছনীয়। সৌন্দর্য কতদিনের বলুন, যৌবন চলে গেলেই সৌন্দর্যে ভাটা পড়ে আসতে শুরু করে, কিন্তু যেটি থাকে তা হচ্ছে ভেতরের সৌন্দর্য। মানুষটির আসল সৌন্দর্য হচ্ছে তার ব্যক্তিত্বে, মানুষটি কেমন ব্যক্তিত্বের তা না দেখে শুধু সৌন্দর্যের বিচারে কাউকে নির্বাচন করা বোকামি বাদে কিছুই নয়। পারিবারিক ইতিহাস একেবারেই জানতে চান না অনেকেই, ভাবেন আমি তো সম্পর্ক করতে যাচ্ছি মানুষটির সাথে, তার পরিবারের সাথে নয়, বা পরিবারের ইতিহাস দিয়ে কি করব। কিন্তু সত্যি বলতে কি জানেন, রক্ত বলেও একটি কথা রয়েছে, খুব বেশি ব্যতিক্রম না হলে মানুষ তার পরিবারের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায় না, পরিবার পরিজন এবং পারিবারিক ইতিহাস থেকেই উঠে আসে মানুষটির আসল পরিচয়। তাই জীবনসঙ্গী নির্বাচনে পারিবারিক ইতিহাস না জানার মতো ভুল করতে যাবেন না। সঙ্গীর মধ্যে আপনি কি চান তা নিজেই জানেন না, জীবনসঙ্গী খোঁজা শুরু করার আগে নিজেকে প্রশ্ন করে জেনে নেওয়া উচিত আপনি আসলে নিজের সঙ্গীর মধ্যে কি চান। আপনি যদি নিজেই না জানেন আপনার সঙ্গীর মধ্যে কি থাকা প্রয়োজন, তাহলে সঙ্গী খোঁজার আসলে কোনো অর্থ নেই। এবং এভাবে যদি আপনি কোনো সঙ্গী খুঁজেও থাকেন, তাহলে অনেক বড় ভুল করছেন, কারণ মানুষের চাহিদা দিন দিন পরিবর্তন হয়। যদি আপনার চাহিদা নির্দিষ্ট না থাকে, তাহলে দুদিন পর আপনার মনে হবে এমন তো আপনি চান না, আর তখনই সমস্যার সূচনা ঘটে। তাই আগে নিজের মন স্থির করে নিন সঙ্গীর ব্যাপারে, তারপরে খুঁজুন সঙ্গী। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।